সমস্যা একটি পরিচিত শব্দ এ সমস্যাটা ধনী গরিব সবার জীবনে সে এবং সবার জীবনে আসবেই যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাবেন না সে ধার্মিক হোক অথবা অধার্মিক হোক যে কোনো মানুষের জীবনে এমনকি পশু পাখির জীবনে পর্যন্ত সমস্যা আসে আবার সেটা সমাধান হয়ে যায় পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো সমস্যা নাই যার কোনো সমাধান হয় নাই পৃথিবীতে এ পর্যন্ত যত সমস্যা হয়েছে সব সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে সমস্যার সমাধান হবেই এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা সমস্যাটাকে যত বড় করে দেখি আসলে সমস্যাটা কিন্তু তত বড়ো নয় আমরা কোনো সমস্যা হলে আমরা তখন আবেগে এরকম হয়ে যাই যে সমস্যাটা মনে হয় যেন কয়েকটি পাহাড়ের মতো নুচু। আকাশ পরিমাণ উঁচু কিন্তু আসলে তা নয় আমরা কি করি সেটা দূরের থেকে দেখি আমরা কোনো সমস্যাকে কাছের থেকে দেখি না কোনো সমস্যাকে আমরা বড় সমস্যা মনে করি কিন্তু আমরা সমস্যাকে কখনো সম্ভাবনা মনে করতে পারি না যে একটা সমস্যা হয়ে গেছে বা একটা সমস্যা চলতেছে কিন্তু আমরা সমস্যা সমস্যার সমাধানের তো একটা রাস্তা বের করতে পারি তাই আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা সব কিছু করতে পারি সমস্যা আমার জীবনে এসেছে আপনার জীবনেও আসবে সবার জীবনে আসবে যে শিশু এখনও দুনিয়াতে আসে নাই আগামী হয়তো দশ বছর বিশ বছর পরে দুনিয়াতে আসবে তার জীবনও সমস্যা হবে সমস্যা যে হবে না তা নয় আর সমস্যা উপর আলার পক্ষ থেকে হয়ে থাকে ওপর আমাদেরকে সমস্যা দিয়ে থাকে আমাদের ভিতরে যে শক্তি আছে সেই শক্তিটাকে আমরা যেন বের করে কাজে লাগাতে পারি আমাদের উপর আলা যে ক্ষমতা দিয়েছে আমরা যেন ক্ষমতার ব্যবহার করতে পারি আমাদের যে জ্ঞান দিয়েছে আমরা যেন জ্ঞানের সৎ ব্যবহার করতে পারি এই কারণে ওফার আমাদেরকে সেই জ্ঞানগুলো দিয়ে থাকে এবং আমাদেরকে সেই বিপদগুলো দিয়ে থাকে যে আমরা আমাদের জ্ঞানের যেন সঠিক চর্চাটা করতে পারি আমরা আমাদের জীবনে সমস্যাগুলোকে আমরা এত বড় করে দেখি যে আমরা যেন সমাধান করতে পারবো না কিন্তু আমরা তো একটা কথা ভালো করে জানি পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো সমস্যা আটকা পড়ে রয়ে নাই যে সমস্যাটা আজীবন পড়ে আছে সব সমস্যার কিছু না কিছু সমাধান হয়ে গেছে এবং এমন কোনো সমস্যা নাই যে আজ পর্যন্ত সে এখনও ঝুলন্ত অবস্থায় আসে পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কেউ তা সমাধান করতে পারে নাই তাই আমার আপনার জীবনে যে সমস্যাগুলো আসবে বা বর্তমানে সমস্যা চলতেছে আমাদের অতীতে যে সমস্যাগুলো ছিল আপনি এই তিনটি সমস্যার কথা আপনি চিন্তা করে দেখুন অতীতের সমস্যাটা যে কোনো বাধ্য সেটা সমাধান হয়ে গেছে বর্তমান যে সমস্যাটা এখন চলতেছে হয়তো সে সমস্যার একটা সমাধানের পর্যায়ে এসে গেছে অথবা অর্ধেক সমাধান হয়েছে অর্ধেক সমাধান হয় না অথবা সমাধান হয়ে যাবে অতীতের সমস্যাগুলো যেভাবে সমাধান হয়েছে বর্তমানে সমস্যাগুলোর সমাধান এইভাবে হবে ভবিষ্যতের সমাধানও ঠিক এইভাবে একটা রাস্তা হয়ে যাবে আপনি যখন সমস্যা পড়বেন তখন একটা মাত্র রাস্তা যদি আপনার বন্ধ হয়ে যায় আপনার জন্য আরও দশটা রাস্তা কিন্তু খুলে যায় কিন্তু আমরা কখনো অন্য রাস্তার দিকে না তাকিয়ে আমরা যখন একটা রাস্তা বন্ধ হয়ে গেছে তখন আমরা সেটা নিয়ে কান্নাকাটি করে সেটা নিয়ে আমরা টেনশন করি আর বলতে থাকি যে সেই সমস্যার জীবনে কোনো সমাধান হবে না আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা যেই কোনো সমস্যার সমাধান করতে গিয়ে আমরা সবচেয়ে বড় যে ভুলটি করি আর সে ভুলটা হলো। আমরা সমস্যাকে সবসময় বড় করে দেখি আমরা কোনো সমস্যাকে কখনো ছোট আকারে দেখি না এটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমরা সমস্যাকে সবসময় বড় করে দেখি এই কেন সমস্যা আমাদের উপর চাপিয়ে যায় আমাদের উপর এসে পড়ে কিন্তু আমরা যদি সমস্যাকে যদি একেবারে তুচ্ছ তাচ্ছিল্য মনে করি তাহলে সমস্যা কিন্তু আসলে আমাদের কিছুই করতে পারে না কারণ উপরালা আমাদেরকে কখনো আজীবনের জন্য বিপদে আটকে রাখেন না বিপদ দেন আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের শক্তি আমরা কাজে লাগানোর জন্য তাই আমাদেরকে একটা কথা বারবার খেয়াল রাখতে হবে আমাদের জীবনে যখন কোনো সমস্যা আসবে তখন আমরা যেন ওই সমস্যাটাকে যেন বড় মনে না করি আপনি সমস্যাকে যত বড় মনে করবেন ততই মনে করলেন যে আপনার পক্ষে সমাধানের রাস্তা কঠিন হয়ে গেছে আপনি সমস্যাকে যত সহজ মনে করবেন তত তাড়াতাড়ি আপনি সমাধান করতে পারবেন যদিও সেটা অনেক বড় পাহাড়ের পরিমাণের সমস্যা হয়ে যাক কারণ পাহাড় ভাঙতে শুধুমাত্র একটা হাতুড়িয়ে যথেষ্ট যে এটা প্রমাণ করে দিয়েছে আপনারা অবশ্যই তার ইতিহাস জানেন যে এই কারণে বলতে যে আপনার জীবনে যখন কোনো সমস্যা আসবে ঠিক তখনই আপনি কি করবেন সেটাকে সম্ভাবনা হিসাবে নেবেন যে এ সমস্যার মধ্যে হয়তো কোনো একটা সমাধান উপর আলা রেখেছেন হয়তো এই সমস্যা দিয়ে উপরালা আপনাকে আর এমন কিছু শিক্ষা দিতেছে এই যে শিক্ষাটা গ্রহণ করার পর আগামী ভবিষ্যতে আপনার কোনো সমস্যা হবে না তাই আমি আপনাকে যে পরামর্শটা দিচ্ছি আপনার যে কোনো সমস্যার সময় কখনো ভেঙে পড়বেন না উপরালার প্রতি ভরসা রেখে আপনি সামনের দিকে এগিয়ে যান আস্তে আস্তে ও সমস্যাটা সমাধানের জন্য উপর কাছে সাহায্য সান সমস্যা সমাধান হয়ে যাবে রাত যত গভীর হয় দিন তো তো নিকটে আসে আমরা সবাই কথাটা বুঝি কিন্তু যখন কোনো সমস্যায় পড়ি তখন আমরা এই কথাটা ভুলে যাই আবার যখন স্মরণ থাকলো আমরা মানতে রাজি না এই কারণে আমরা কান্নাকাটি করতে থাকি উপর আলাকে দোষারোপ করতে থাকি কিন্তু নিজের দোষ নিজে কখনও স্বীকার করি না তাই আমাদেরকে সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে যে আমাদের জীবনে যখন কোনো বিপদ আসবে কোনো সমস্যা আসবে ঠিক তখন আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমরা যখন ধৈর্য ধরব তখন আমরা সেটা সমাধান করতে পারবো আর সমস্যাকে আমরা কখনও বড় মনে করবো না আমার এই ভিডিওটি যদি আপনার থেকে একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন ফেসবুকে ইনস্টাগ্রাম টোয়াটার হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে সবখানে সব সকল ভাই বোন যেন অন্তত এই ভিডিওটা দেখে তাদের জীবনে যেন কিছু পরিবর্তন আনতে পারে তখন আমার জীবন ধন্য হবে আমার এই ভিডিওটা সার্থক হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা অবরাকাত